আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি মিরপুর ক্যান্টনমেন্ট তো আজকের উদ্দেশ্যটা একটু ভিন্ন রকম আজকে আমরা রিভিল করব এমআইএসটি ওকে আর দেখাবো আসলে এমআইএসটি হাউ এমআইএসটি লুক লাইক তো এই কুয়াশার মধ্যে আসা একটা রিজন হলো যে এমআইএসটি অর্থ হলো কুয়াশা আর এখনো আছে কুয়াশা সব মিলিয়ে আর কি কুয়াশাচ্ছন্ন অবস্থা আর কি তো সেই জন্য আমরা এই মুহূর্তে দেখব যে এমএসটির ভিতরে এমআইএসটি কেমন লাগে আচ্ছা আমি এখন আসছি এমএসটি মাঠে তো এই পাশটা হলো মাঠ এই পাশটা এমএসটি বিল্ডিং আর এই পাশটাই হলো লাইব্রেরি ভবন যেটা মানে লাইব্রেরি ছিল এখন লাইব্রেরিটা আমাদের অ্যাডমিন বিল্ডিংয়ে শিফট করছে তা আমি এখন এটাকে লাইব্রেরি ভবন বলি আর কি এটা আগে লাইব্রেরি ছিল বাট এখন এটা সম্পূর্ণই মেস করে ফেলছে অফিসার মেস মানে আগে শুধু নিচতলা খাওয়া দাওয়া করতো ওনারা এখন পুরো বিল্ডিং ওরা নিয়ে নিছে আর কি এই কাজের জন্য এখানে জলপাই গাছ আছে যেখানে অনেক জলপাই ধরছিল এইবারও বাট খাওয়া সৌভাগ্য হয়নি আর কি ওই অ্যালার্ম বাজছে লাস্ট টাইম এক্সাম ছিল তো সেই অ্যালার্ম এখন অফ করা হয়নি এটা হলো অফিসার্স মেস আচ্ছা আমি একটু শর্টে বলে দিই যে এমএসটি আসার ওয়েটা কেমন তিন দিক দিয়ে আসা যায় একটা হলো 12 নম্বর হয়ে একটা হলো ইসিবি অথবা ডিউচেস হয়ে একটা উত্তরা হয়ে আর কি আচ্ছা এখানে হলো ওয়ার্কশপ মানে ওই যে আমরা যে সোল্ডারিং করি সোল্ডারিং বলতে যত ধরনের ওয়ার্কশপে কাজ আসছে ঝালাই থেকে শুরু করে ওয়েল্ডিং সব কিছু এখানে করা হয় আমরা হাঁটতে হাঁটতে মানুষের ফ্রন্ট সাইডে চলে আসছি না আমরা আসলে আজকে অন্যদিক দিয়ে আসছি মাঠ হয়ে আসছি তো মেইন রাস্তা হলো এটা আর কি আমাদের সোজা গেলে সামনে বিউপি আর সামনে মিরপুর ক্যান্টনমেন্ট আর একদম সোজার দিকে বের হয়ে গেলে 12 নম্বর পড়ে আর কি আচ্ছা তাহলে এমএসটি ওল্ড ক্যাফেটেরিয়া এমএসটি ক্যাফেটেরিয়া আর তাহলে স্টেশনারি এখানে একটা যে ফর্মোস একটা শপ আছে এটা নিউ রিসেন্ট করছে আর কি আচ্ছা আমরা যদি দেখি আমাদের সামনে হলো এমএসটি দেন এই পাশে হলো বিউপি এবার অ্যাডমিন বিল্ডিং ক্যাফেটেরিয়া এদিকে সেই আমাদের ওই যে লাল বিল্ডিংগুলো আর কি যেখানে অফিসার্স মেস আছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট এ হলো মাঠ আর ওই পাশে হলো বাস স্ট্যান্ড মানে এই হলো এমএসটি ক্যাম্পাসটা আর কি সব মিলিয়ে তো আমরা চারদিকে দেখাইলাম কী কী আছে কোন দিকে এখন ট্রাই করবো ভিতর থেকে দেখার জন্য এখন আমরা আছি এমএসটি প্লাজাতে মোস্ট ইন্টারেস্টিং প্লেস তো এখান থেকে বেসিক্যালি আমার একটি ফ্রন্ট লুকটা পাওয়া যায় ওই যে সেন্টার অফ এক্সেলেন্স 709 মানে সবাই ঢোকার সময় টাইম দেখে ঢোকে আর কি যে কয়টা বাজে এখন আচ্ছা আমি একটু বলি এটা তো টাওয়ার 1 হলো এটা এটা হলো ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং সো 2007 সালের দিকে শুধুমাত্র একটা বিল্ডিং ছিল এখানে বাকি তিনটা বিল্ডিং ছিল না তো তখনকার সময় থেকে আর কি এই বিল্ডিংটা ছিল এটার নাম হলো জয়েন মুস্তাফিজ টাওয়ার আচ্ছা যে বাস চলে আসছে মানে বাস আসতেছে আর কি ধীরে ধীরে করে আচ্ছা আমি একটু বলি সেটা হলো যে আমি প্রথম যখন ভর্তি হই এমএসটিতে আমার বাস সার্ভিস নিয়ে একটা ডাউট ছিল সেটা হলো যে আমাদের পাশে ভার্সিটি বিউপিতে সারাদিন বাস চলে তা আমাদের বাস চলে মাত্র সকালে আর 3টার সময় একবার চলে আর কি আর এক্সাম হলে এক্সাম শেষ হলে একটা চলে তা আমি বলতাম যে আসলে এতগুলো বাস মানুষ যাওয়া আসা করবে এতগুলো টাইমে বাস কেন মাত্র 2 বার চলে তো পরে রিয়েলাইজ করলাম যে আসলে আমাদের ক্লাসটা এমন যে সকালে শুরু হয় অ্যান্ড দেন একদম দুপুরবেলা শেষ হয় তো বাস নিয়ে সমস্যা হয় না এটা হলো বাস স্ট্যান্ড যেহেতু এখন সবগুলো বাস আসলে স্টুডেন্ট নিয়ে আসতে গেছে তো এই জন্য আসলে বাস এখানে নাই এখন আমি আছি এমএসটি নিচতলা আর কি মানে গ্রাউন্ড ফ্লোর তো এখানে বেশ কিছু মানে মেজর চেঞ্জ হয়েছে এখন যেমন এই পাশটাতে নতুন বিল্ডিংয়ে কিছু কাজ হয়েছে এটা আগে ছিল না এটা ওটা কিন্তু আগে ছিল না মানে ছিল কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো ছিল না আর কি যদি খেয়াল করি যদি এখানে একটু যে যে লিফ্টগুলো নতুন লাগানো হয়েছে আমরা যে গাছটা দেখি এমআইএসটির মাঝখানে প্লাজাতে সেটা হলো এই গাছটা আর কি তো এখান থেকে ভিটা বেশ সুন্দর উপরে গোল মাঝখানে একটা গাছ তো এখানে সব গাড়ি পার্কিং করা হয় মানে এখানে পার্কিং লট আছে এই পাশে এই পাশে আমার এই পাশটা টাওয়ার 2 এই পাশটা টাওয়ার 1 টাওয়ার 3 অ্যান্ড টাওয়ার 4 তো আমরা এখন
টাওয়ার 3-4 এর মাঝখান দিয়ে উপরে উঠবো আর কি। বেসিক্যালি প্রতি বছর এখানে মানে যারা যারা ফ্যাকাল্টি হয় হাই সিজিপিএ তাদের এখানে আর কি নাম লেখা থাকে, এই যে এখানে সুন্দর মতো নাম লেখা আছে, যে MBA গোল্ড মেডেলিস্ট, ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেলিস্ট, মানে সব মেডেলিস্টের নাম এখানে আছে আর কি। এখানে নতুন গাছপালা লাগানো হয়েছে ছোটো ছোটো, আর এই মাঝখানে সেই যে আমাদের চিরপরিচিত গাছ। আর এখানে আছে হলো MSc মাইলস্টোনস, মানে MSc যেসব মাইলস্টোন সবগুলো এখানে বলা আছে, ওই যে MSc ডিজাইন মাস্টার প্ল্যান শেখ হাসিনা উদ্বোধন করছিল ওইটা আছে। আমরা যখন আসি MSc তখন আসলে নিউ ক্যাফেটেরিয়া ছিল না, নামাজ পড়ার জায়গা ছিল না, দেন এখানে অনেক কিছুই আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট এখন আসলে সব কিছুই অনেক কিছু হয়ে গেছে। ক্যাফেটেরিয়া হয়েছে আমাদের নতুন, আমাদের নতুন কমন রুম হয়েছে মেয়েদের জন্য, তারপরে এখানে আমরা চাইলে নামাজ পড়তে পারতেছি আগের থেকে ভালো অবস্থানে, আর সব মিলিয়ে আসলে অনেক কিছু উন্নত করা হয়েছে আগের থেকে যেগুলো আগে ছিল না আর কি। সো উই আর লাকি বলা যায় আর কি। এটাই হলো MSc টাওয়ার 4 আর টাওয়ার 2 মাঝখানে যে জায়গাটা আর কি, যে কোনো অনুষ্ঠান বা যদি কোনো ব্যান্ড আসে সব তারা আজকে এখানে এখানে সাজানো হয়, এখানে আর কি ফাংশনটা কন্টিনিউ করা হয়। তো এই পাশটা হলো টাওয়ার 2 এর ছাদ, এটা হলো টাওয়ার 4 এর ছাদ। তো এক্সাম চলতেছে, আমি মেবি উঠতে পারবো না, বাট তার চেষ্টা করবো ওঠার। আমাদের ক্যাফে যাচ্ছি, ক্যাফেটেরিয়া টাওয়ার 4 এ আমি এন্ট্রেন্স নিচ্ছি, তো বেশ সুন্দর। এটা আমরা আসার আগে ছিল না, আমরা আসার পরে বানানো হয়েছে। নোটিশ বোর্ড হেয়ার অ্যান্ড এটা হলো যে যত পারো বই পড়ো। অ্যাকচুয়ালি এটা হলো এরকম থাকে না, এটা আসলে ভর্তি থাকে, মানে যার বই লাগে সে এখান থেকে নিয়ে যায়, যার লাগে না সে দিয়ে যায় আর কি। তো এটা কিন্তু ফ্রিতে, পুরো ফ্রি, অল ওভার ফর ফ্রি, টাকা পেমেন্ট করতে হয় না কোনো এর জন্য। জায়গাটা বেশ ফেমাস এখানে, সবাই আর কি ছবি তুলে, অনেকেরই ডিপি দেওয়া এখানে। তো MSc ফুড অ্যান্ড সুন্দর করে ড্রয়িং করা আর কি। এর পাশে আছে MSc খেলার কিছু স্পট আর কি, মানে এই যে এখানে টেবিল টেনিস আছে, ক্যারাম বোর্ড আছে আর কি। তো এখানে পাঞ্চ করতে হয়, এখানে পাঞ্চ করলে আর কি এখান থেকে খাবার দেয় অ্যাসিস্ট্যান্টটা এখানে চলো। আর এই পাশটাতে আসে হলো ফ্যাকাল্টিদের কর্নার, তো এখানে ওনারা বসে। এখানে দুটো দোকান আছে ছোটো ছোটো, এখন বন্ধ, যদি আমি দেখানো ট্রাই করি। একটা হলো সোভিনিয়ার শপ, আর একটা হলো স্টেশনারি শপ। এখানে কলম টলম পাওয়া যায় আর কি, খাতা কলম যা লাগে। আর এখানে পাওয়া যায় হলো বিভিন্ন কাপ, মগ, জার্সি এসব আর কি। তো এটুকু ছিল MSc ক্যাফেটেরিয়ার মধ্যে, আমরা এখন একটু অন্য জায়গায় যাওয়ার ট্রাই করি। আচ্ছা, আমরা এখন আছি টাওয়ার 4-এর ছাদ, মানে টপ ফ্লোর, টপ ফ্লোরের ছাদ না, এটা হলো মানে এখানকার ছাদ তো সুন্দর আর কি। মাইন্ড ব্লোয়িং একটা অবস্থা। তো এখন বলছি আমি MSc চারতলার একটা ছাদ থেকে, যেখানে আর কি স্টুডেন্টদের আসার পারমিশন নাই। অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট কোনো প্রমাণ নাই এটার এখন, বা জায়গাটা অনেক সুন্দর, আমি যদি দেখাই একটুখানি। এখানে এরকম গাছ লাগানো আছে, আর এখান থেকে পিছনের সাইডটা ভিউ পাওয়া যায়। একটা ছাদের কথা মনে পড়ে যাচ্ছে, এই তো কমলালেবু গাছ, কমলা ধরে আছে, পিছনের সাইডটা এখান থেকে দেখা যায়। আচ্ছা, এখানে যে এসিগুলো আছে এগুলো হলো সেন্ট্রাল এসি, মানে পুরো বিল্ডিং এখান থেকে এসি সাপ্লাই করা হয়, মানে এসির হাওয়া সাপ্লাই করা হয় আর কি, যেটা আবার টাওয়ার 1-2 নাই, জাস্ট টাওয়ার 3-4 নতুন করে বসানো হয়েছে জিনিসগুলো, যে সবগুলো জায়গায় এসে থাকবে, এমনকি সিঁড়ি যে আছে ওখানে এসির কাজ করবে আর কি।
অ্যাকচুয়ালি এখানে আজকে এক্সাম, তো আমি আসলে সব জায়গায় যাওয়ার পারমিশন পাচ্ছি না। বাট আমি এখন ট্রাই করব এই দুটা বিল্ডিংয়ের মাঝখান জাংশন পয়েন্ট দেখানোর জন্য, টাওয়ার 3-4 মাঝখানেরটা অ্যাডমিন টাওয়ারে যাওয়ার ট্রাই করব, আর হলো লাইব্রেরি দেখানোর জন্য আর কি। আর টাওয়ার 2-এর যে ছাদ আছে, যেখানে আমরা অ্যারো ছাদ বলি, ওখানে যাওয়ার ট্রাই করব আর কি। ওকে, চলুন দেখা যাক। আমি চলে এসেছি এখন টাওয়ার 3 আর টাওয়ার 4-এর মাঝখানে জাংশন পয়েন্টে বা সল্ট ব্রিজে। এটা হলো একদম টপ ফ্লোরেরটা, নিচের একটা আছে, ওটা হলো জাংশন। তো এখান থেকে পুরো পিছনে ভিউটা পাওয়া যায়, আলোক দিয়ে এলাকাটা দেখা যায় এখান থেকে। টাওয়ার 3 আমার সামনে, আর এই মাঝখানে এমএসসি ফিল্ড পাওয়া যাচ্ছে। এটা বেশি সুন্দর আর কি, এখানে এই যেরকম ব্রিজের মতো অবস্থা। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য রিয়েল সল্ট ব্রিজ। তো আমি এখন আছি টাওয়ার 3-4-এর মাঝখানের জাংশন পয়েন্টে বা সল্ট ব্রিজে। তো এখান থেকে বলছিলাম, তো আমার ভালো লাগতেছে অনেক, কারণ জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে পুরো সামনের ফিল্ডটা পাওয়া যায়, পিছনের ফিল্ডটাও পাওয়া যায়, অ্যান্ড অবশ্যই সবাইকে দেখা যায় কে কে আসতেছে না আসতেছে। এটা সিএসি ডিপার্টমেন্ট, তো সবগুলো দেখাইতে পারলে ভালো হতো এরকম করে ভাগ ভাগ করে, বাট পসিবল না। তো এটা হলো টাওয়ার 1 আর টাওয়ার 3 মাঝখানে জাংশন পয়েন্টটা। এরকম প্রতিটা বিল্ডিং একটা জাংশন পয়েন্ট বা সল্ট ব্রিজ দিয়ে কানেক্টেড। এই যে ওখানে একটা, এই যে ওখানে একটা। এখন যাচ্ছে হলো টাওয়ার 2-এর যে ছাদটা, আমরা একটা ওখানে ছিলাম ওই পাশে, আর এখন আসলাম হলো এটাতে। এটা হলো অ্যারোর ছাদ বলে এটাকে। এই যে আমাদের ভিজে যাওয়া এমএসসির রাস্তা, ওইটা অ্যাডমিন টাওয়ার। আর এই যে এখান থেকে সামনের ভিউটা পাওয়া যায় আমরা, তো আর কিছু দেখাবে না দেখে আমাদের ডিপার্টমেন্টটা দেখাইতে হবে, তাই না? যাই, এখন 10টা যাচ্ছে, ওখানে আমাদের ডিপার্টমেন্ট পুরো দেখা যাবে। আসলে শিফটিংয়ের কাজ চলতে, সেই জন্য আর কি একটু অগোছালো। তো এটা হলো আমাদের ডিপার্টমেন্টাল ফ্লোর আর কি। তো এখানে আমার ছবি আছে, এক জায়গায় আমি দেখাই, যেখানে কোনো এক জায়গায় আমার ছবি আছে। এই 13 এখান থেকে দেখা ট্রাই করবো ফ্রন্ট সাইডটা কেমন দেখা যাচ্ছে। এখন এই তো এমএসটি, এমএসটি ফ্রন্ট। আমি একটু আগে ওইখানে ছিলাম, আর এখন এখানে আছি। এই তো অ্যাডমিন টাওয়ার, এই তো সামনে মাঠ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাব। তো যাদের জন্য ড্রিম, তাদের দেখতে পারো এখানে যে একটা প্লেন রাখা আছে, আমরা একদম রিয়েল লাইফ স্টাডি করি এখানে। এখানেও কিছু বেশ কিছু ইকুইপমেন্ট নতুন আসছে, যেগুলোর জন্য এখনও কাজ চলতেছে। তো এখানে অনেক কিছুই আছে, এই যে ইঞ্জিন, মোটর, শ্যাফ্ট, রোটর সব কিছুই আছে। চলো, হিট ইঞ্জিন ল্যাব, এখানে অনেক কিছু আছে। আমাদের ল্যাবগুলো অনেক বড় বড়, অনেক কিছু ল্যাবে রাখা, এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ফর ইঞ্জিনিয়ার ল্যাব ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন হিজ অর হার বিএসসি লাইফ আর কি। আচ্ছা, আমি একটু উপরে যাচ্ছি, কারণ উপরে ফ্লোরটা একটু স্পেশাল অন্যান্য ফ্লোরের থেকে। তো একটু যাই, এই তো এখানে যে উপরে টিন দেওয়া, নিচে এরকম আলো আসে, আর এখানে যে গাছপালা লাগানো, তো অনেকটা গ্রিন হাউসের মতো আর কি। এটা হলো আইপি ডিপার্টমেন্ট, মানে অনেক জোস আর কি, জায়গাটা অনেক সুন্দর, তার জন্য এখানে আসে। তো
তো মোটামুটি আমাদের এমএসসি পার্টটা মোটামুটি ক্লোজ এখন আমরা একটু অ্যাডমিন টাওয়ারে যাব ওখানে লাইব্রেরি দেখব আর সাথে কিছু দেখে আমরা আর কি আজকে এখানে শেষ করব আমাদের ভিডিওটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোডস ফর এমএসসি দিস ইজ ইফ ইউ আর আর্লি ইউ আর অন টাইম ইফ ইউ আর অন টাইম ইউ আর লেট আমরা এখন আমাদের মোস্ট অ্যাভয়েডেড পোর্শন সেটা হলো আমাদের অ্যাডমিন টাওয়ারে যাওয়া ট্রাই করতেছি অ্যান্ড ট্রাই করব উপরে ওঠার আসলে অ্যাডমিন বিল্ডিং তো অনেক রেস্ট্রিকশন তা আমি জন্য আসলে ভিডিও করতে পারতেছি না ঠিকমতো তো এই পাশে গ্যারাজ আর এখান থেকে এন্ট্রান্স তো আমার ঢুকবো এখন এখানে আচ্ছা আমি একটু বলি সেটা হলো যে এখানে কি কি আছে সেন্ট্রাল লাইব্রেরি আছে মেডিকেল সেন্টার আছে ডে কেয়ার সেন্টার আছে এটা সেটা অন্য কোথাও দেখা যায় না ডে কেয়ার সেন্টার কেউ চাইলে তার বাচ্চা রেখে যেতে পারে এখানে অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেল আর হলো ডে কেয়ার সেন্টারটা ওইদিকে যাওয়ার দরকার নেই রিস্ক আছে তো হলো ডে কেয়ার সেন্টার সেখানে মানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে যেখানে বসে আবার লেখাপড়া করতে পারবে ওই যে খেলতে পারবে খাওয়া দাওয়ার জন্য ডাইনিং রুম আছে সুন্দর ছোটো তো পারফেক্ট আর কি অনেক সুন্দর একটা কাজ করছে এমএসটি আর এ পাশে হলো মেডিকেল সেন্টার এই মুহূর্তে আমরা আছি এমএসসি সেন্ট্রাল লাইব্রেরিতে যেটা অনেক সুন্দর এবং অনেক বড় আসলে অ্যাডমিন টাওয়ার তো অনেক বেশি রেস্ট্রিকশন তো আমি আসলে ভিডিও করতে পারতেছি না এখন লাইব্রেরিতে আছি অনেক সুন্দর একটা জায়গা তো এখানে আসলে কথা বলার পারমিশনটা নাই আর আমাদের মেডিকেলটা অনেক সুন্দর ওখানে আসলে আগে এত বড়ো ছিল না এখন অনেক বড় করছে প্লাস ওখানে অনেক কিছু নিয়ে আসছে সেরকম প্রাইমারি চিকিৎসা থেকে শুরু করে অনেক কিছু এখানে করা যায় ছোটোখাটো অপারেশনও করা যায় আর কি চারটে বেড আছে ভিতরে সুন্দর শোয়ার জন্য থাকার জন্য মানে রেস্ট করার জন্য আর কি আর মেডিকেশন তো অবশ্যই আছে তো সব মিলিয়ে আসি অনেক জোস এই তো আমার এমএসটি এই যে রাস্তা এ পাশে হলো আমাদের সামনে মাঠ এ পাশে আমাদের লাইব্রেরি ওল্ড লাইব্রেরিটা ক্যাফেটেরিয়া মানে ওই পাশে আমাদের মেইন টাওয়ারগুলো আর কি আর আমি এখন আসি আর মেইন টাওয়ারের ছাদে তো সব মিলিয়ে এই ছিল আজকের মোটামুটি দেখানোর মতো এমএসটির যা যা ছিল মোটামুটি দেখানোর ট্রাই করছি যদিও সব কিছু দেখানো পসিবল হয়নি কিন্তু রিস্ক নিয়ে অনেক কিছু দেখাইছি যেগুলো অনেকে দেখতে পারে না তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম